নমস্কার, আপনাদের চাই আছে নিউজ 18 আসামর ডিজিটাল ভার্জন লোকেল 18, আর মই রক্তিম। মই বর্তমান উপস্থিত আছো তিনিচুকীয়া জেলার পানীতোলার পকাবাম পানীমুড়ি গাঁত, আর এজন বিশেষ ব্যক্তির ঘর উপস্থিত আছো, যিজন ব্যক্তিয়ে সমন্বিত কৃষি পদ্ধতিরে নিজে স্বাবলম্বী হওয়ার উপরও অন্য দশজন ব্যক্তিক উপার্জনের বাট মুকলাই দিবলৈ সক্ষম হয়েছে। এসময়ত হাতত অস্ত্র লৈ থকা যাদব চেতিয়া আজি সফল খেতিয়ক। সশস্ত্র সংগ্রামৰ পৰা কেনেকৈ স্বনির্ভরশীল হওয়ার সপোন দেখিলে যাদবে। আমি আজি কব বিচাৰিছো এসময়ৰ আলফা স্বাধীনৰ সদস্য যাদব চেতিয়াৰ কথা। আলফাত যোগ দি হাতত অস্ত্র লৈ স্বাধীন অসম বিচাৰি কৰিছিল তেওঁ সশস্ত্র সংগ্রাম। আরক্ষীর ওসর ধরা দিয়ে কেবাবারও জেললে গৈছিল। এবার নামসাইত আর এবার ডিব্রুগড় জেলত থাকিবলগা হৈছিল তেওঁ। কিন্তু সশস্ত্র সংগ্রাম করা মানুষজনে জেলত থাকার সময়তে নিজের আন্দোলনের পথ সলনি করার সপন দেখিলে। সশস্ত্র বিপ্লব নহয়, কৃষি বিপ্লব করব তেওঁ। এসময়ত তেখেতে সশস্ত্র সংগ্রামের বিপ্লব করেছিল, সংগ্রাম করেছিল। বর্তমান তেখেতে এই সংগ্রাম ত্যাগ করে এতিয়া আরম্ভ করেছে কৃষি বিপ্লব। কথামতে এই কাম ডিব্রুগড়ের জেলের পর উলাই আহি তেও গোল তিনিচুকিয়ার পানী তোলার ঘরখনলৈ আর আরম্ভ করিলে এক নতুন সংগ্রাম। প্রথমতে তেও সিনাকি হল সাবুয়া তিনিচুকিয়ার কেবাজনো সফল খেতিয়কর লগত। তেওলোকর পৰা শিকিলে কৃষি মৎস্য আদি উৎপাদনের কৌশল। ইয়ার পিছত আর পিছলৈ ঘুরি চা নাই তেও। আরম্ভ করিলে সমন্বিত কৃষি পদ্ধতির কৃষিকার্য, নিজের বাড়িতে করবলৈ ধরলে ধানকে ধরে অন্য বহু খেতি। সফল হল তেও খেতির জড়িয়ে। লাহে লাহে সপোন দেখিলে ফার্মিং করার, মৎস্য উৎপাদন, গাহরি কুকুরা পালন আরম্ভ করলে যাদবে। সমন্বিত কৃষি পদ্ধতি বর্তমান যে কাম করে আছো, এই কামটো মই 2010 চনের পর আরম্ভ করেছিল। মই যেতিয়া এটা সময়ত আলফা আর ভারত সরকার যে রাজনৈতিক সংঘাত, সেই সংঘাতর সংগ্রামখনত সহযোগত আছিল, প্রত্যক্ষভাবে মই জড়িত আছিল। তারপরা মই ভারত সরকার যি আর্মি বাহিনীয়ে মোক আটক করেছিল অরুণাচল নামসাইত। মই নামসাই লকআপ জেলত দেড় বছর দিন থাকিলো। তারপর মই ওলাই আহি আকৌ সেই সংগ্রামখন লগত জড়িত হৈ পৰিছিলোঁ। তারপর এবছরমানের পাছতে মোক পুনের ভারতীয় সেনায় স্থানীয় অঞ্চলতে মোক আকৌ আটক করেছিল। তারপর মই ডিব্রুগড় জেলত থাকিলো প্রায় ছমাহ। তারপর মই ওলাই আহিয়ে এই সমন্বিত কৃষি পদ্ধতির লগত মই জড়িত হয়ে পড়লো। মোৰ স্থানীয় এজন ভাইটি অরূপ চেতিয়া, তেখেতে এই মোর যেটু বর্তমান যে কার্য করে আছো এই কার্যটলৈ তেখেতে মোক করিবৰ কাৰণে এটা প্রেরণা যোগাইছিল। কেজনমান তেনে ধৰণৰ আদর্শ মোৰ ভাইটি সাবুয়া চন্দন সন্দিকৰি, শৈলেন দাস, ঠিক তেনেকৈ কেজনমান খেতিয়কৰ লগত পৰিচয় কৰাই দিছিল। সিহঁতৰ অনুপ্ৰেৰণাতে মই এই কাৰ্যৰ লগত জড়িত হৈ পৰিলোঁ। বৰ্তমান মই এই সমন্বিত পদ্ধতিৰে গাহৰি পালন, মীন পালন, তাৰপৰা ধান খেতি আৰু ব্ৰইলাৰ ফাৰ্মিং কৰি আছোঁ। অকল ৰাজপথত সংগ্ৰাম কৰিলে নহ'ব বা অস্ত্ৰলৈ সংগ্ৰাম কৰিলে নহ'ব, ইয়াৰ লগে লগে আমি অসমত কৃষি জৰিয়তে বা অন্যান্য পশুপালনৰ জৰিয়তে যদি আমি আমাৰ উঠি অহা যুৱকসকলক ইয়াত নিয়োগ কৰিব পাৰোঁ, কর্ম সংস্কৃতির জড়িয়ে আমি আমার জাতিটুক আগবাই লৈ যাব পাৰিম, আমার রাজ্যখনক আমার দেশখনক আমি ইয়ার জড়িয়ে আগবাই লৈ যাব পাৰিম বলে মই বর্তমান ভাবো। মৎস্য পালনের বাড়িতে খান্দিলে ফিসারি, এই সকলবোৰৰ লগত সংগ্রাম করে যাদব হৈ পৰিল এতিয়া এজন সফল খেতিয়ক। সমন্বিত কৃষি পদ্ধতিৰে নিজে স্বাবলম্বন হওয়ার উপরও অন্য দশজনকৈও অধিক ব্যক্তিক দিছে যাদব চেতিয়া। নিজের ঘরের বাড়িতে সমন্বিত কৃষি পদ্ধতিরে ধান খেতি, মীন পালন, গাহরি পালন, হাঁহ ব্রয়লার মুরগি পালন করে বার্ষিক আয় 5 লাখতকৈও অধিক উপার্জন করবল সক্ষম হয়েছে যাদব চেতিয়া। তেওঁর খেতি ফার্মিংর লাহে লাহে সম্প্রসারণ হয়েছে, ব্যবসায়িকভাবেও সফল হয়েছে, বজার দখল করবল সক্ষম হয়েছে।
সেইহেতু উৎপাদন বৃদ্ধি কৰিবলৈ তেওঁ নিয়োজিত কৰিছে কেইবাজনো থলুৱা যুৱকক। কেৱল নিজেই আত্মনিৰ্ভৰশীল হোৱাই নহয় আন বহুজনকো স্বনিৰ্ভৰশীলতাৰ বাট দেখুৱাইছে তেওঁ। যাদৱে কেৱল যে ফাৰ্মিঙেই কৰে তেনে নহয়, মাংস কটা কামো নিজেই কৰে তেওঁ। তিনিচুকীয়াত নিজেই কাটে ব্ৰইলাৰ মাংস। এইগৰাকী সশস্ত্ৰ সংগ্ৰামী তথা বৰ্তমানৰ সফল কৃষক যাদৱ এতিয়া চৰ্চাত। নিৰৱচ্ছিন্নভাৱে সামাজিক কৰ্মৰ সৈতেও জড়িত তেওঁ। 2022 বৰ্ষত মীন পালনৰ বাবে ৰাজ্যিক বঁটাও পাবলৈ সক্ষম হৈছিল। যাদৱে বুজালে এটা জাতিৰ বাবে অৰ্থনৈতিক সংগ্ৰাম অতিকৈ গুৰুত্বপূৰ্ণ, যি সংগ্ৰাম অসমৰ দৰে ৰাজ্যত আৰম্ভ হয় প্ৰথমতে কৃষিৰ জৰিয়তে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ ৰিপৰ্ট, লোকেল টিভি।